হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানকু স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বড় অপডেট রয়েছে আপনমানকর রেলওয়ে তরফরু আরপিএফ র কনস্টেবলর রিক্রুটমেন্ট লাগি। এতিরে পুরুষ মহিলা সমস্ত অ্যাপ্লাই করি পারিবে, যাহার ডিটেলস ইনফরমেশন মু পূর্ব ভিডিওরে অপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলরে, আপনমান চাইলে চেক করি পারিবে। তবে বর্তমানর এই ভিডিওরে পিলামানকর ছোট ছোট ডাউট কু মু ক্লিয়ার করিবি, যোউতরে কি পিলামানে পচারতিলে যে উচ্চতা কেতে মাগুচি কি রনিং কেতে আবশ্যকতা করুচি, যোউটা কি ছোট ছোট কথা রয়েছে যোউটা নিহাতি রূপে জানিবা আবশ্যকতা রয়েছে যদি কেহি বি আরপিএফ পাই অ্যাপ্লাই করছ। কোন সব এই ডিটেলস রয়েছে সে বিষয়ে জাঁয়া, তেমক ভিডিওটি শেষ যায় দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইকটে করবে, সাংসাথী সহ সেয়ার করে জমার ভুলবে না। তবে দেখুন, এই যে আপনার রিক্রুটমেন্ট রয়েছে আরপিএফ তরফর, যোথে কি আপনার 4208 পোস্ট রয়েছে, পুরুষ মহিলা সমস্তে আপ্লাই করে পারিবে। এবং এতে আপনার আবেদন করার পূর্ব বহুত বড় ডিটেলস যোটা কি আপনার জাঁয়া আবশ্যকতা রয়েছে, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি রে কোন আবশ্যকতা রয়েছে, ফিজিক্যালি মেজরমেন্ট টেস্ট রে কোন আবশ্যকতা রয়েছে। দেখুন, সর্বপ্রথমে যেতবে আপনার সিবিটি দিয়ে দেবে, সিবিটি মানে কম্পুটার বেসিক টেস্ট, যেটা কি আপনার কম্পুটার রহব, লিখিত পরীক্ষা যেটা রহব, যেটা কি আপনার কোয়ালিফাই হলে পরে আপনার পিইটি বা পিএমটিপি আপনার এলিজিবল হবে। তবে এতে আপনার কেতে গুণা পিলা ডাকিব, দেখুন 10 গুণা পিলা ডাকিব, যেতে পোস্ট রয়েছে 4208 পোস্ট রয়েছে, তা দিয়ে 10 গুণি দিও, যেত হব সেটি পিলা সি আপনার ফিজিক্যাল শর্ট লিস্ট করব। এই যে 10 টাইম পিলা ডাকিব, সে কোণ সব টেস্ট করব সে বিষয়ে দেখুন। এটি আপনার পুরুষ মহিলা প্রার্থী মানি যে রিক্রুটমেন্ট রয়েছে, যদি আমি দেখিবা মহিলা প্রার্থী মানর 1600 মিটার টেস্ট রহব না, কেবল পুরুষ প্রার্থী মানর 1600 মিটার টেস্ট রহব, যেটা আপনার 5 মিনিট 45 সেকেন্ড ক্লিয়র করা পড়ব। বহুত বড় অপডেট এটা, এটা আপনার 5 মিনিট 45 সেকেন্ড যেটা রয়েছে বহুত কষ্টসাধ্য রহব, আপনার প্র্যাকটিস করতে যদি নিশ্চিত রূপে ক্লিয়র করে পারিবে। এটি আপনার লেডিস মানক ক্ষেত্রে যে 800 মিটার রনিং রহব, 3 মিনিট 40 সেকেন্ড আপনার এটি ক্লিয়র করার পড়ব। দেখুন, এটি আপনার পুরুষ প্রার্থী মানি 1600 মিটার রোথা বেড়ে লেডিস প্রার্থী মানি 800 মিটার রনিং আবশ্যকতা করছে। টাইমিং বি ডিফরেন্ট রয়েছে, পুরুষ মানি রয়েছে 5:45, মহিলা মান 3 মিনিট 40 সেকেন্ড। এবং এটি পুরুষ এবং মহিলা মান ক্ষেত্রে আপনার হাই জম্পর আবশ্যকতা রয়েছে, লং জম্পর বি আবশ্যকতা রয়েছে। দেখুন, কনস্টেবল প্রার্থী মানর পুরুষ প্রার্থী মানি 14 ফুটর লং জম্প এবং 4 ফুটর হাই জম্প মধ্যে এটি আপনার কমপ্লিট করা পড়ব। কনস্টেবল ফিমেল মানি 9 ফুটর লং জম্প, 3 ফুটর হাই জম্প বি কমপ্লিট করা পড়ব। যদি আপনার এতে কোয়ালিফাই হবে তাহলে আপনার ইলিজিবল হয়ে পারিবে। কিন্তু এটি আপনার যে রয়েছে পিএমটি, যে পিএমটি রয়েছে এতে সব যা হলে আপনার হাইট কোণ রহব আবশ্যক রয়েছে, আপনার যদি হাইট্রে তো কোয়ালিফাই করবে আপনার ফিজিক্যাল টেস্ট দেবে না, তেমক এটি দেখুন। আপনার যদি ইউআর ইডব্লুএস ওবিসি ক্যাটগরি হয়ে পুরুষ প্রার্থী মানি 165 সেমি ঊর্ধ্ব হয়ে, মহিলা প্রার্থী মানে হয়ে 157 সেমি ঊর্ধ্ব হয়ে, কেবল এটি পুরুষ প্রার্থী মানি রয়েছে চেস্ট এক্সপ্যাণ্ডেসন যেটা কি 80 সেমি 85 সেমি, ইউআর ক্যাটগোর যে চেস্ট মেজরমেন্ট রহব নর্মালি আপনার 80 সেমি চেস্ট হোথব, এবং ছাতিরে পবন পুরাইকি ফুলাইকি 5 সেমি ইনক্রিজ করবে, ঠিক আছে 85 সেমি করে পড়বে, তাহলে আপনার এতে ইলিজিবল হয়ে পারবে। এই চেস্ট এক্সপ্যানশন কেবল মেল প্রার্থী মানি রয়েছে, ফিমেল মানি চেস্ট এক্সপ্যানশন কিছু আবশ্যকতা না, কেবল সিম্পল যদি 157 সেমি হাইট অছি ইউআর ইডব্লুএস ওবিসি ক্যাটগোর পিলা মানে ফিমেল, তাহলে আপনার ইলিজিবল হয়ে পারবে। এবং পুরুষ প্রার্থী মান ক্ষেত্রে 165 সিএম হাইট থাকলে আপনার ইলিজিবল হয়ে পারবে। এটি এসসি এসটি ক্ষেত্রে দেখবা, যদি পুরুষ প্রার্থী হয়ে 160 সেমি হাইট আবশ্যক করুচি, এবং আপনার ফিমেল হয়ে এসসি এসটি ক্যাটগোর 152 সেমি হাইট আবশ্যক করছি। এবং পুরুষ প্রার্থী মানি চেস্ট এক্সপ্যাণ্ডেসন রয়েছে 76.2 রু 81.2, সেম 5 সেমি বর্ধিত করাইবে, তাহলে আপনার ইলিজিবল হয়ে পারবে। এটি আপনার যে ট্রাইবস রয়েছেন, গরওয়ালি গোর্খা মরাঠা ডোগরা অদর ট্রাইব যে রয়েছেন, সে স্পেসিফাইড আপনার ক্যাটগোরি স্পেসিফাইড হাইট রয়েছে, যেটা কি 163 সেমি পুরুষ ক্যাটগোরি, মহিলা ক্যাটগোরি 155 সেমি হাইট আবশ্যক রয়েছে। এবং এটি আপনার মধ্যে চেস্ট এক্সপেনশন 80 রু 85 রয়েছে। যদি আপনার এই সব ক্রাইটেরিয়া ভিতরে বিলংস করছেন এবং আপনার এই সব রনিং ফনিং যেতে টাইমে দেখছি সেই টাইমে করেপারছেন, তাহলে নিশ্চিত রূপে আপ্লাই করুন। এবং হাইট এবং চেস্ট এক্সপেনশন যদি আপনার এই
বিলংস করুছি এই যে যেতিকি দেইছি সে আবশ্যকতা যেতিকি করুছি সেই ভিতরে যাওছি তাহলে আপনারা নিশ্চিত রূপে ইয়াকু আপ্লাই করন্তু। আশা করছি এই যে অপডেটটি রয়েছে যাহাকে ডাউট ছিল আপনার কমপ্লিট হয়েছে আপনারা নিশ্চিত রূপে জানি সারিবে। তো ফ্রেন্ডস এটি গোটি অপডেট টিয়ে ছোট অপডেট টিয়ে কিন্তু জাঁবার কিছু লা যা আপনার জনাইলি। তো ফ্রেন্ডস এই ভিডিওটি কিপরি লাগিলা কমেন্ট সেকশনে কমেন্ট করি জনবে আর যদি কোণী ডাউট থাকে নিশ্চিত রূপে কমেন্ট করে নেবে। নেক্সট ভিডিও দেখবা সে পর্যন্ত বিদায়। জয় জগন্নাথ।